সাম্প্রতিক বাংলাদেশ বিসিএস প্রিলিমারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক প্রাথমিক শিক্ষা নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন মন্ত্রণালয় নিয়োগে যে সকল প্রশ্নপত্র বারবার আসে সাধারণ জ্ঞানের যে এমসি কিউ তাকে তাজকে উপস্থাপন করছি দু হাজার বিশ দুই হাজার একুশ বছরের বাংলাদেশের জাতীয় বাজেট কত সাধারণ জ্ঞানে এই প্রশ্ন থেকে একুশের পরীক্ষা আসতেই পারে তাই এটা জানা খুবই গুরুত্ব পাঁচ লাখ আটষষ্টি হাজার কোটি টাকা করোনা ভাইরাসের সপ্তম প্রজাতির নাম কি দুই হাজার উনিশ নোবেল করোনা ভাইরাস টু থাউজেন্ড ফুলের মতো উপসর্গ নিয়ে যে রোগ হয় তার নাম কি কোভিড নাইনটিন বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম শনাক্ত হয় কবে এটা খুবই মনে রাখতে হবে আট মার্চ দুই বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোন চিকিৎসক মারা যান সিলেটের মো সহকারী অধ্যাপক সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল পনেরো এপ্রিল দুই হাজার বিশ মুজিবশের সময়কাল কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক নিয়োগ পরীক্ষাতেই আসে সতেরোই মার্চ দুই থেকে ছাব্বিশ মার্চ দুই পর্যন্ত বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কে করেছিলেন অধ্যাপক ফকরুল আলম সারা দেশে জুয়া কেলা বন্দের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় প্রদান করেন কবে দশ ফেব্রুয়ারি দুই হাজার এল অরিয়াল ইউনিসেক হোমেন ইজ এ সায়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি ডফের দুস কাদুরি সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে নয় ফেব্রুয়ারি দুই হাজার বিশ আট ফেব্রুয়ারি দুই হাজার বিশ ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারিতে নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চালারি ভবন উদ্বোধন করেন রোম ইতালি তিন ফেব্রুয়ারি দুই হাজার বিশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির তৃতীয় ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায় রাজশাহী অন্য দুটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম ছাব্বিশ জানুয়ারি দু হাজার বিশ বাংলাদেশ সরকার কোন শহরে ব্যয়বহুল হিসাবে ঘোষণা করেন কক্সবাজার ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার বিশ বারো ঘন্টা চলে বারো ঘন্টা চলছিল দেশের প্রথম ট্রয়েল বিশিষ্ট এক্সপেন্সিভ কোনটি ঢাকা মহাবার মহাসড়ক পাঁচ সেপ্টেম্বর দুই হাজার বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অফ লজ বা মনোত্তর ডিগ্রি প্রদান করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বর্তমানে দেশে পূর্ণাঙ্গ সারিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি এগারোটি দ্বিতীয় বাংলাদেশ হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট ট্রিপল সেঞ্চুরি করেন কে খেলাধুলা বিষয়ে একটি প্রশ্ন থাকবেই সাধারণ জ্ঞানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তামিম ইকবাল প্রথম বাংলাদেশি রকিবুল হাসান দ্বিতীয় বাংলাদেশী হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেট ট্রিপল সেঞ্চুরি করেন দুই সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদভূষণ লাভ করেন কে সৈয়দ কেয়দ আলী সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদশ্রী লাভ করেন কে ডয়নামুল হক বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কবে হাজার বিশ সালের বাইশ জানুয়ারি মুজিব শতবৎসরে লুগাটির ডিজাইনার কে সর্বসাচ্চি হাজারা আটত্রিশতম আটত্রিশতম বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনত্রিশে জানুয়ারি দুই বিশ সালে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক গন্তব্য কয়টি সতেরোটি আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে এজেন্ট সেবা চালু হয় কবে সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয় ব্যাংক এশিয়া দেশের সপ্তম ব্যাংক নোট হবে কত টাকা মূল্যমানে দুশো টাকা বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কি কী ছয়টি দান গম পাট আট মেস্তা ও ক্যানাফ বর্তমানে দেশের চরম দরিদ্রের হার কত দশ দশমিক পাঁচ পার্সেন্ট দেশে ছয়তাল্লিশ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিশন অ্যান্ড অ্যারাস্পেন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে অধ্যাপক ড শিরিন আক্তার দেশের বাইশতম মন্ত্রিপরিষদ সচিব কে Kondokar car anu